হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাকে অনেকদিন ধরে অর্থাৎ এবার এবছর যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিলে বিকমে, ঠিক আছে, তারা আমাকে অনেকদিন ধরে ফোন করছিল, স্যার আপনার কাছে থার্ড সেমিস্টারে জয়েন হতে চায়, তো কিভাবে জয়েন করতে পারি, আমরা কিভাবে জয়েন করতে পারি, সেই জয়েন করার প্রসিডিওরটা কি, অনলাইনে কি প্রসিডিওর কি বা অফলাইনে প্রসিডিওর কি। আমি বলেছিলাম তোমাদের পরীক্ষাটা শেষ হোক, যেদিন পরীক্ষা শেষ হবে সেদিনই আমি একটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো। এরকম প্রচুর স্টুডেন্ট ফোন করেছে, স্যার আপনার কোচিং এ জয়েন হতে চাই, বাট আপনি তো আপনার কোচিং সেন্টারটা কোথায়। আমি তখন ফোনে ফোনে বলেছিলাম যে আমার কোচিং সেন্টার দমদম, তো ওরা বলছে যে স্যার বাইরে দূর হয়ে যাচ্ছে, তো আপনার কি অন্য কোনো প্রসেস আছে যে আপনার কোচিং এ পড়ার জন্য। আমি হ্যাঁ প্রসেস আছে, অনলাইন প্রসিডিওর আছে, ঠিক আছে, তোমরা অনলাইনেও জয়েন করতে পারো। তো ওরা বলেছিল স্যার তাহলে পুরো ডিটেলসটা একটু বলুন। আমি বলেছিলাম তোমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিনই আমি একটা ভিডিও আপলোড করে প্রপার তোমাদের গাইড করব, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, দেখো বিকম থার্ড সেমিস্টার, স্যার কবে থেকে কোচিং সেন্টারটা শুরু হবে, দেখো আজকে তো তোমাদের শেষ হলো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, নেক্সট মান্থ অর্থাৎ আগস্ট মাস, আগস্ট মাস তো সোমবার দিয়ে পড়ে যাচ্ছে, আমাদের আমাদের কোচিং সেন্টারটা কি কি বার হয় আমি বলে দিচ্ছি। থার্ড সেমিস্টারের যে কোচিং এর ডেটটা থাকবে টুয়েসডে, ঠিক আছে, থার্সডে আর হচ্ছে স্যাটারডে, এই তিন দিন আমাদের ক্লাসটা, ঠিক আছে, টুয়েসডে থার্সডে স্যাটারডে তিন দিন কিন্তু আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস হবে। এবং তাহলে নেক্সট টুয়েসডে থেকে, আজকে স্যাটারডে, নেক্সট ডে টুয়েসডে, সেই টুয়েসডে থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আমাদের অফলাইনের কথা বলছি, অফলাইন অফলাইনে ক্লাস স্টার্ট হবে টুয়েসডে থার্সডে স্যাটারডে, ঠিক আছে। টাইমিং, আমাদের টাইমিংটা কি আছে, তিনটে টাইমিং আছে, তিনটে টাইমিং সেট করা হয়েছে, তোমার 12টা থেকে 2টো, ঠিক আছে, 3টা থেকে 5টা আর 5টা থেকে 7টা, ঠিক আছে। বেসিক্যালি আমরা দেবো 12টা থেকে 2টো টাইমটা আমরা তাদেরই প্রোভাইড করব যারা মর্নিং কলেজ পড়বে, এবং যারা ইভিনিং কলেজ পড়বে তাদেরকে 12টা থেকে 2টো, ঠিক আছে। 3টা থেকে 5টা এটাও তুমি বলতে পারো যারা মর্নিং কলেজ পড়তে চায়, বা কেউ যদি ইভিনিং কলেজ পড়ে তাদেরকে 3টা থেকে 5টা, আর যারা ডে কলেজ পড়ে তাদের জন্য 5টা থেকে 7টা টাইমটা অ্যালোট করা হয়েছে। এই তিনটে টাইম অলরেডি 5টা থেকে 7টা ব্যাচটা অলমোস্ট ফুলের দিকে, ঠিক আছে। এবং নানান দিক থেকে কল আসছে, বারবার করে কল আসছে যে স্যার জয়েন হতে চাই, আমি কালকেও অনেকে ফোন করেছিল, কালকেও তাই নাই করে 10 থেকে 12 জন ফোন করে বলছে স্যার জয়েন হতে চাই। আমি বললাম তোমরা তো কালকে কষ্ট পরীক্ষা, কষ্ট পরীক্ষাটা ভালো করে দাও তারপর জয়েন হওয়া যাবে। তবুও আমি ডিটেলস ওদের বলে দিয়েছি, তো তোমরা শুনে নিলে কিভাবে কি জয়েন হতে চাও। এবং যারা দূরে, আমাদের কোচিং সেন্টারটা কোথায়, কোচিং সেন্টারটা হচ্ছে আমাদের সেন্টারটা হচ্ছে দমদমে, ঠিক আছে, দমদমে, ঠিক আছে। এবার কোন রকমের কিছু ডাউট থাকলে, কোয়ারি থাকলে তোমরা এটা কন্ট্যাক্ট নাম্বার, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোনো কিছু ডাউট থাকলে, ঠিক আছে। এবার আমাদের অনলাইন কোর্সটা কিভাবে করা হবে, দেখো অনেকেই দূরে থাকে, যে দূরে অত দূর থেকে এখানে এসে পড়া সম্ভব নয়, বা ধরো কলেজ আছে সেই অনুযায়ী পড়া সম্ভব নয়, ঠিক আছে, টাইম মতো এসে কোচিং অ্যাটেন্ড করা সম্ভব নয়, তো তোমাদের জন্য ব্যবস্থা আছে, অনলাইন ব্যবস্থা আছে, ঠিক আছে। তো ফুল ডিটেলস বলে দেবো, তোমরা কল করো বা মেসেজ করো, আমি বলে দেবো অনলাইন বা অনলাইনে কিভাবে পড়ানো হবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে এর জন্য, এবং অনলাইনে পড়ানো হবে ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে। আমাদের আমাদের প্রতিদিন ক্লাসে যা করানো হবে সেই ভিডিওগুলোই আমরা প্রতিদিন ইউটিউবে আপলোড করব। হ্যাঁ, যারা আমাদের রেজিস্টার স্টুডেন্ট, মাথায় রাখবে যারা আমাদের কোচিং এর রেজিস্টার স্টুডেন্ট, শুধুমাত্র তারাই ওই ভিডিও দেখতে পারবে, যারা রেজিস্টার স্টুডেন্ট নয় তারা কিন্তু ওই ভিডিও দেখতেই পারবে না। হ্যাঁ, তাই বলে কি আমি আর ভিডিও ছাড়বো না, অবশ্যই ভিডিও ছাড়বো, যা যা চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারে, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারে যদি আমরা 10টা থেকে 12টা করে ভিডিও করি, 10 থেকে 12টার মতো যদি প্রতিটা চ্যাপ্টারের ভিডিও হয়, তাহলে যারা আমাদের সঙ্গে রেজিস্টার স্টুডেন্ট নয় তারা হয়তো একটা কি খুব জোর হলে 2টো ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। তো কখনোই সম্ভব নয় 12টা ভিডিও, যারা আমাদের কোচিংয়ে পড়ে না তাদেরকে 12টা ভিডিও প্রোভাইড করা সম্ভব নয়, ঠিক আছে। তো এটাই, কিন্তু পরীক্ষার আগে, থার্ড সেমিস্টার যবে পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষার কোনো দিন আগে আমরা সেকেন্ড সেমিস্টারে যেমন করলাম প্রতিটা চ্যাপ্টারে ম্যারাথন রিভিশন ক্লাস দেবো, ম্যারাথন রিভিশন ক্লাস দেবো, ঠিক আছে। তো এবং ওই তোমরা তো দেখেছো আমাকে প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছে, স্যার সেকেন্ড সেমিস্টারে আমাদের কোচিং এর কোনো সেইভাবে টিচার নেই, আপনার ভিডিও দেখেই পুরো হেল্প হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ফোর্থ সেমিস্টারটা প্রচুর স্টুডেন্ট, মানে ফোর্থ সেমিস্টার তো হয়ে গেল, ফিফথ সেমিস্টারে প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে, অনলাইন বলো অফলাইন বলো অনেক স্টুডেন্ট জয়েন করেছে, এবং জয়েনিং চলছে।
জয়েনিং চলছে, ওরা বলছে যে স্যার অনেক হেল্প পেয়েছি ফোর্থ সেমিস্টারে আপনার ট্যাক্সের ভিডিও কষ্টের ভিডিও দেখে, এমনও গেছে এমন এমন এক একটা ভিডিও পাঁচবার ছবার করে দেখেছি যে পুরো ক্লিয়ার হয়ে গেছে, এবং ট্যাক্স আর কষ্টে যদি খুব ভালো নাম্বার আসে সেটা পুরোপুরি আপনার জন্যই আসবে। ঠিক আছে, তো এরকম যে ফিডব্যাক পেয়েছি তো আর কিছু চাই না, এটাই তো সবচেয়ে বড় জরুরি। যে যারা আমাকে চেনে না জানে না অথচ আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কথা বলেছে, তো ঠিক আছে ওরা নতুন জয়েন করেছে, পড়ার জন্য দূরটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, কিন্তু খুব দূর হলে সমস্যা হবে। যাদের ক্ষেত্রে খুব দূর তারা অনলাইনে ক্লাস নিই না, আমাদের অফলাইনের তুলনায় অনলাইনে কোর্স ফিটা একটু কম, ঠিক আছে, তারপর তোমরা আমাদের কোয়ালিটি বুঝতে পারবে, আর তোমরা তো অলরেডি নতুন করে ভাবতে হবে না আমি কেমন পড়াই। তো ঠিক আছে, কোনো ডাউট থাকে তোমরা কল করতে পারো, ঠিক আছে, এবং জয়েনিং করার ইচ্ছা থাকলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, কেননা ব্যাচ ফুল হয়ে গেলে তোমার তো জায়গা দেওয়া সম্ভব নয়। তাই আবার তোমরা অফলাইনে ক্লাস করছো ধরো এক মাস পর ভর্তি করে, এক মাস তো হয়ে গেল, এক মাসে তখন ক্লাসটা অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, মানে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, সেইগুলো তুমি শিখবে কি করে। তো ঠিক আছে, সবই বুঝতে পেরে গেছো, তো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং পারলে এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল শেয়ার করো। ধন্যবাদ।